লবঙ্গ গাছ, তো লবঙ্গর যেই ফ্লেভার সেটা আর কি পাতার মধ্যেও আছে। আর এখানে এটা পেঁয়াজ গাছটাকে লাগানো হয়েছে, পেঁয়াজ পাতা উঠেছে, আর এটা তো কারি পাতা। আর এই যে এইটা হচ্ছে গোলমরিচ গাছ, এটা লতানো হয়, এখন ছোট আছে, গোলমরিচের মতো গন্ধ আছে। আর নমস্কার বন্ধুরা, আমি সোমা, আমার চ্যানেল সোমাস রেসিপিস অ্যান্ড হবিজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একটু অন্যরকম লাগছে তাই তো, আজ আমি চলে এসেছি মার বাড়িতে। আর এখানে ব্যালকনিতে প্রচুর গাছ লাগিয়েছে মা, আর এত সুন্দর গাছ দেখে তার লোভ সামলাতে পারলাম না, তাই এখানেই রান্না করতে চলে এসেছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এটা একটা স্ন্যাক্স রেসিপি দেখাবো, আর এটা বেশ এরকম বারান্দায় বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বেশ ঠান্ডার ওয়েদার, হাওয়াও দিচ্ছে, দারুণ পরিবেশ, ভালো লাগছে। তা আজকে একটা পনিরের স্ন্যাক্স রেসিপি এনেছি আপনাদের সামনে। যেমন চিকেন 65 ছিল, সেটারই সংস্করণ আমি বানাবো, পনির 65। এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগবে খেতে। তবে দেখে নিন, সামান্য কিছু দিয়ে বানানো হবে, আর চটজলদিও হয়ে যাবে, খুঁজে একটা স্ন্যাক্স রেসিপি। আর এই জন্য লাগছে, এখানে পনির নিয়েছি, পনিরগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি। আর কিছু মশলা লাগবে, আর আদা রসুনের পেস্ট নিয়েছি, আর টক দই আর লেবুর রস লাগবে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সেগুলোর একটু মাঝে মাঝে আওয়াজ পাবেন। আর আমি আপনাদের সামনে বাগানটাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কত ফুল হয়েছে। একটা ব্যালকনি দেখছেন, আরও অনেক ব্যালকনি আছে, সেগুলোর মধ্যে খুব গাছ, আরেকদিন এসে আমি দেখাবো। এরপরে আজ হয়তো অতটা দেখাতে পারবো না, আজকে এই বাগানটুকুই আমি দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখাবো। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন টাইমিংটা হলো সন্ধ্যা হয়, মানে সূর্য ডুবে গেছে, আর অল্প অল্প আলো আছে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, আর বড় এরকম চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা নিয়েছি, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম, আর এখানে টক দই দিচ্ছি আমি, 2 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে দিলাম, লেবুর রস 1 টেবিল স্পুন দিলাম, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সব কিছু এবার খুব ভালো মতো মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে আবার আরও কিছু জিনিস আমি এখানে মেশাবো। 10 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, ক্রিস্পি হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিলাম, 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি এটা কোটিং করে নিব। এইবার এগুলো আমি ডিপ ফ্রাই করব। এখান থেকে আমি কারি পাতা ছিঁড়ে নিচ্ছি, কারি পাতা লাগবে রান্নাতে, 2টি কারি পাতা আমি ছিঁড়ে নিলাম। এগুলো একটু ধুয়ে নিয়ে আসি। এখানে আমি হোয়াইট অয়েল 1/2 কাপ দিয়ে দিলাম। বেশ পিকনিক লাগছে এখানে রান্না করতে এসে, এইবার তো কোথাও পিকনিকে যাওয়া হয়নি, এখানে পিকনিক সেলিব্রেশন হচ্ছে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে, গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে।
হাওয়া দিচ্ছে এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে উপরটা বেশ মুচমুচে হয় এটা এটা ভাজা হয়ে গেছে এবার আমি আর একটু কিছু মেশাবো এর মধ্যে এই তেলের থেকে এখানে যে কড়াইতে তেল আছে তেলটা আমি একটু কমিয়ে নিয়ে আসি আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি কারণ এতটা তেল লাগবে না এখানে তেলটা খুব গরম খুব সাবধানে এটা তুলে নিচ্ছি এখানে এখন সামান্যই তেল লাগবে 1 টিস্পুনের মতো তেল আছে এখানে এই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে আদা খুব ছোট করে কাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আর রসুন আমি কুচি করে রেখেছি এটাও দিয়ে দিলাম আর যে কারি পাতা আমি তুলেছিলাম গাছের থেকে সেটা আমি দিয়ে দিলাম এখানে একটু ভাজা করব এখানে আর ধনে পাতা কুচি আছে আমি দিয়ে দিলাম এখানে একটু ভাজা করব আর এটা কিন্তু বেশি ভাজা হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে 2 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আর এইবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না কারণ পনিরটা মুচমুচে থাকবে হালকা টস করে নিব এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার এটা তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবে তৈরি হয়ে গেল পনির 65 আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে কারণ এটা যখন ভাবছিলাম তখনই একবার শেষ হয়ে গেছে আমাদের বাড়ির যারা যারা আছে খেয়ে নিয়েছি কিন্তু ভীষণ টেস্টি হয় আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এটা আমার সেকেন্ড বার আবার পনির দিয়ে ভেজে নিয়েছি কিন্তু আশা করি সবাই খুব ভালোবাসবে কারণ খাওয়ার জন্য উৎসুক হয়ে আছে আপনারা অবশ্যই বানাবেন আর দেখবেন সবারই বাড়ির সবারই খুব ভালো লাগবে তবে এই আজকে এইটুকুই এরপরে আমি আবার এখানেই আরও অনেক রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য আমি আসছি আপনারা দেখতে থাকুন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই আর লাইক একটা করবেন তবে সবাই ভালো থাকুন